রাজশাহী মহানগরীর সড়ক বিভাজকে 125টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে আরও অন্তত অর্ধশত গাছ তুলে নিয়ে যায় তারা। বুধবার সকালে সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা এলাকার সড়ক বিভাজকে এই ঘটনা ঘটে। এর মধ্যে 39টি কবরি, 25টি মুসান্ডা, 35টি বড় রঙ্গন, 26টি মিনি রঙ্গন ফুলের গাছ ছিল। এ ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন সহকারী সৈয়দ মাহমুদুল ইসলাম বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা করেন। সবগুলি গাছই মানে অনেক ফুল ফুটেছিল এবং এই অবস্থায় এই গাছগুলি কেটে ফেলা কোনোভাবেই কাম্য নয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইম ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় একজন আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সে স্বীকার করেছে এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেটে ফেলা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় 2.5 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।